প্রবীণ রাজনীতিক সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। রবিবার বিকেল 5:30টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তরিকুল ইসলামের মরদেহ দেখেই কান্নায় ভেঙে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সন্ধ্যায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে এই দৃশ্যের অবতারণা হয়। স্বাধীনতার জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন, তাদের চলে যাও, আমরা কেউ কেউ তাকে ভেস নসিব করুন, তাকে ভেস নসিব। আমার আব্বার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করছি। আপনারা এই বিপদের সময় ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, এই আমরা আশা করছি। মৃত্যু তিনি সেই দলের আদর্শের প্রতি নিষ্ঠাবান থেকেছেন, অনেক প্রলোভন এবং অনেক অত্যাচারের মধ্যেও কিন্তু উনি সেইটা ছেড়ে যান নাই। আমাদের চেয়ারপারসনের যেদিন সাজা দেয় কাঁদছিলেন, বলছিলেন আন্দোলন ছাড়া আপনি কল্পনা, আন্দোলন করতে হবে তাহলে চেয়ারপারসন মুক্ত হবে। জাতীয় রাজনীতির এমন গুরুত্বপূর্ণ সময় তরিকুল ইসলামকে হারিয়ে বাকরুদ্ধ তার দীর্ঘদিনের সহকর্মী ও বিএনপির শীর্ষ নেতারা। গণতন্ত্রের জন্য সারা জীবন দিয়ে লড়াই করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতার জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন, তাদের চলে যাও, আমরা কেউ কেউ তাকে ভেস নসিব করুন, তাকে ভেস নসিব করুন। আপাদমস্তক ছিলেন তিনি রাজনীতিবিদ, জীবনের প্রথম থেকে শুরু রাজনীতি, শেষ পর্যন্ত রাজনীতি, এবং এই রাজনীতি মেহনতি মানুষের জন্য, এই রাজনীতি দেশের জন্য, এই রাজনীতি দেশের মানুষের মঙ্গলের জন্য। দুজনের সাথে ছোটবেলার থেকেই আমরা একসঙ্গে মানুষ হয়েছে, একসঙ্গে রাজনীতিতে হাতে খড়ি, তবে চলার পথে আমরা দুইজন দুই দিকে চলে গেছি, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক তো থেকে গেছে। যশোরের মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল, এটা মানুষ সময়ের সাথে সাথে অনুভব করবে।